বাবার কাছ থেকে তিন হাজার চারশো টাকা নিয়ে শখের বসে চারটি ইউরোপিয়ান সিল্কি মুরগি কিনে বসতবাড়িতে লালন পালন শুরু করেন স্নাতক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী পরে অনলাইনে সিল্কি মুরগির বাচ্চা বিক্রি শুরু করেন এবং সেই টাকা দিয়ে বিভিন্ন স্থান থেকে আরও নানা প্রজাতির বিদেশি মুরগি সংগ্রহ করতে থাকেন শখের খামারের নাম দেন শুভ অ্যাগ্রো এতে আয়ের পথ খুলে যায় বাগেরহাটের রামপালের ফয়সাল আহমেদ শুভর বর্তমানে খামারে কর্মসংস্থান হয়েছে এক ব্যক্তির ডিম থেকে বাচ্চা ফুটানো ইনকিউবেটর মেশিনও রয়েছে খামারে বিদেশি বিভিন্ন প্রজাতির মুরগি ডিম থেকে ফুটানো বাচ্চা বিক্রি করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করেন মুরগির পাশাপাশি জাপানের জাতীয় পাখি গ্রিন ফিজান্টে পালন শুরু করেছেন ফয়সালের মুরগি আমি চিন্তা করতেছি যে এইভাবে আমিও মানে মুরগি এখান থেকে নিয়ে পালন করব আসলে খুবই ভালো লাগে আমার ছেলে অল্প পুঁজিরিয়া এই ব্যবসায় নামে আজকে সে পঁচিশ প্রজাতির মুরগি সংগ্রহ করে ফেলেছে এবং এর থেকে অনেক প্রফিট ইনকাম করতেছে খামার থেকে বাচ্চা নিয়ে অনেকেই বিদেশি মুরগি লালন পালন শুরু করেছে নতুন করে কেউ শুরু করতে চাইলে তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এই শিক্ষার্থী আমার হাত ধরে এখন পর্যন্ত দুই থেকে তিনশো খামারই আমার কাছ থেকে মুরগি নিয়ে তারা খামার খামার করতে সক্ষম হয়েছে সাথে নতুন যারা আসতে যাচ্ছে তাদের তাদের প্রতি আমার সম্পূর্ণ ধরনের সাপোর্ট তাদের যে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় আমি সর্বোচ্চ পরামর্শ দেওয়ার চেষ্টা করব ফয়সালের মতো অন্য বেকাররা বিদেশি মুরগি পালনে এগিয়ে আসলে এই খাত সমৃদ্ধ হবে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের এই শীর্ষ কর্মকর্তা আমি আশা করব যে তার মতো যদি আরো তরুণ উদ্যোক্তারা আগায় আসে এবং স্বাবলম্বী হয় তাহলে এটা আমাদের দেশের জন্য খুবই মঙ্গল ফয়সালের খামারে ইউরোপিয়ান সিল্কের পাশাপাশি ইউরোপিয়ান ব্রাহ্মা হামবার্গ সিলভার কসমো ফাইটার উইন্ডট সহ পঁচিশ প্রজাতির দুই শতাধিক মুরগি রয়েছে এর মধ্যে সবচেয়ে দামি একজোড়া আমেরিকান উইন্ডট মুরগির সত্তর হাজার টাকা নিউজ ডেস্ক দেশ টিভি